অরবিট ওসিপিতে আপনাকে স্বাগতম। এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি অরবিট ওসিপিতে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেন। অ্যাক্সেস পেতে প্রথমে আপনার ব্রাউজারটি ওপেন করুন এবং এখানে আমরা আপডেটেড গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহারের জন্য অনুরোধ করছি। এখন আপনাকে প্রাইমেশিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট আইডি এবং ইউএমএস পাসওয়ার্ডের মাধ্যমে অরবিট ওসিপিতে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে ড্যাশবোর্ড প্যানেল দেখতে পাবেন। আপনি যে ক্লাসের অ্যাসাইনমেন্টের অ্যান্সার করতে চান সেটার জয়েন্ট ক্লাস বাটনটি ক্লিক করুন। ক্লাসের ভেতর প্রবেশ করলে বাম দিকের অ্যাসাইনমেন্ট মেনু আইটেমটি ক্লিক করুন। আপনি এই ক্লাসের জন্য তৈরি করা সমস্ত অ্যাসাইনমেন্টগুলো দেখতে পাবেন। এখানে আপনি প্রয়োজনীয় তথ্য যেমন অ্যাসাইনমেন্টের টাইটেল, অ্যাক্টিভ, সাবমিশন ডেট এবং অ্যাসাইনমেন্ট সাবমিশনের লিঙ্কটি দেখতে পাবেন। আপনি যদি অ্যাসাইনমেন্ট সাবমিশন লিঙ্কটি ক্লিক করেন তবে আপনি অ্যাসাইনমেন্টের ডিটেইলস পেজটি দেখতে পাবেন। পেজের নিচের অংশে অ্যাসাইনমেন্টের প্রশ্নের ডিটেইলস দেখছেন। আপনি এটি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারেন। অ্যাসাইনমেন্টের প্রশ্ন অনুসারে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট বা পেন পেপার দ্বারা আপনার উত্তর প্রস্তুত করুন। যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টের ভার্সন 2010 বা তার চেয়ে বেশি হয় তবে ফাইল সেভ অ্যাজ করে পিডিএফ হিসেবে সেভ করতে পারবেন। আপনার অফিস ওয়ার্ড ডকুমেন্টটি পিডিএফ ফাইল হিসাবে কনভার্ট হয়েছে। যদি আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টের ভার্সন 2007 ব্যবহার করেন তবে আপনাকে 2007 মাইক্রোসফট অফিস অ্যাড ইন ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই অ্যাড ইনটি ডাউনলোড করে ইনস্টল করার পরে আপনি সেভ অ্যাজ হিসেবে পিডিএফ অপশন পাবেন। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট থেকে পিডিএফ এ কনভার্ট করার জন্য অনেকগুলি অনলাইন ওয়েবসাইট রয়েছে। আপনি যদি ওয়ার্ড টু পিডিএফ কনভার্ট অনলাইন লিখে গুগল সার্চ করেন তবে আপনি অনেক রেজাল্ট পাবেন। আমি ডেসক্রিপশন বক্সে কিছু ওয়েবসাইটের ইউআরএল দিয়েছি। এই সব ওয়েবসাইটে আপনার অফিস ওয়ার্ড ডকুমেন্ট ফাইল আপলোড করুন এবং কমান্ড দেওয়ার পরে এটি পিডিএফ ফাইল হিসেবে কনভার্ট হবে। যদি উত্তর স্ক্রিপ্ট কাগজ কলম দ্বারা লিখে প্রস্তুত করেন তবে আপনি ক্যাম স্ক্যানার অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে পিডিএফ ফাইল হিসাবে কনভার্ট করে গুগল ড্রাইভে শেয়ার করতে পারেন। গুগল প্লে স্টোরে ক্যাম স্ক্যানার অ্যাপ পাওয়া যাবে এবং আপনি এটি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইনস্টল করতে পারেন। ক্যাম স্ক্যানার অ্যান্ড্রয়েড অ্যাপটি ওপেন করুন এবং আনসার স্ক্রিপ্টের ছবি তুলুন। আপনি এই অ্যাপটি ব্যবহার করে একাধিক অ্যান্সার স্ক্রিপ্টের ছবি যুক্ত করতে পারেন। অ্যান্সার স্ক্রিপ্টের সমস্ত ছবি তোলার পরে পিডিএফ এ ক্লিক করুন। এখানে সমস্ত ইমেজ একটি পিডিএফ ফাইল হিসেবে কনভার্ট হয়েছে। এখন আপনি এটিকে গুগল ড্রাইভে শেয়ার করতে পারেন। গুগল ড্রাইভ অ্যাপস সিলেক্ট করুন এবং ডকুমেন্ট টাইটেল, গুগল ড্রাইভ, ইমেইল অ্যাড্রেস এবং ফোল্ডার নেম লিখুন যেখানে আপনি পিডিএফ ফাইলটি সেভ করতে চান। বিশেষ দ্রষ্টব্য এই যে আপনাকে অবশ্যই আনসার স্ক্রিপ্ট হিসাবে পিডিএফ ফাইল দিতে হবে। কোনো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট বা ইমেজ এখানে অ্যালাউ না। গুগল ড্রাইভে পিডিএফ ফাইল আপলোড করার পর গুগল ড্রাইভে আপনার অ্যাসাইনমেন্ট স্ক্রিপ্টের পিডিএফ ফাইলের উপর রাইট বাটনটি ক্লিক করুন এবং শেয়ার সিলেক্ট করুন। এনিওন উইথ দ্য লিঙ্ক এডিটর হিসেবে সিলেক্ট করুন। কপি লিঙ্কে ক্লিক করুন
গুগল ড্রাইভে অ্যাসাইনমেন্টের অ্যান্সারের পিডিএফ ফাইল আপলোড করার পর লিঙ্কটি কপি করে অরবিট ওসিপির আপলোড স্টুডেন্ট অ্যান্সার স্ক্রিপ্ট গুগল ড্রাইভ লিঙ্ক ফিল্ডে লিঙ্কটি পেস্ট করুন। আপনার অ্যান্সার সাবমিট হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য হল সাবমিশন ডেডলাইন এর আগে আপনাকে অবশ্যই আপনার অ্যান্সার স্ক্রিপ্ট জমা দিতে হবে। আমি আশা করি এই টিউটোরিয়ালটি অরবিট ওসিপিতে অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য আপনার জন্য হেল্পফুল হবে। ভালো থাকবেন, আপনার দিনটি শুভ হোক।